প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি বিগিনার্স ইংলিশ ওয়ান অর্থাৎ ক্লাস ওয়ানের নতুন ইংরাজি পাঠ্যপুস্তকের লেসন ওয়ানের অ্যাক্টিভিটি ইলেভেনে তোমাদের একটি গল্প দিয়েছি, রিমা অ্যান্ড হার পেট। রিমা একটি মেয়ের নাম, অ্যান্ড হার পেট মানে তার, পেট মানে পোষ্য প্রাণী। তো তার একটি পোষ্য প্রাণী, যেসব প্রাণী আমরা বাড়িতে পালন করি এদেরকে পেট অ্যানিমেল বলে। তো এখন আমরা এই গল্পটি আলোচনা করব। রিমা ইজ এ কাইন্ড গার্ল। রিমা হলো একজন খুবই দয়ালু মেয়ে, গার্ল মানে মেয়ে। শি হ্যাজ এ ক্যাট নেমড মলি। শি হ্যাজ এ ক্যাট মানে রিমার একটি ক্যাট আছে, ক্যাট মানে বিড়াল। এই বিড়ালটির নাম হলো মলি। হার ব্রাদার রন হ্যাজ এ প্যাট ডগ। আর রিমার ভাই রনের একটি পোষ্য কুকুর আছে, ডগ মানে কুকুর। রন হ্যাজ এ সেট অফ ব্লু ব্যাট অ্যান্ড বল টু। রিমার ভাই রনের এক সেট ব্লু মানে নীল রঙের ব্যাট এবং বল আছে। ওয়ান ডে মানে একদিন, রিমা অ্যান্ড মলি গো আউট টু প্লে ইন দ্য গার্ডেন। একদিন কী হলো, একদিন রিমা এবং তার এই যে ক্যাট যেটির নাম মলি, মলি একদিন তারা খেলা করতে গার্ডেন মানে বাগানে গেল। দে সি বিউটিফুল ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। তো বাগানে গিয়ে তারা খুবই সুন্দর, বিউটিফুল মানে সুন্দর, ফ্লাওয়ার মানে ফুল, খুবই সুন্দর ফুল দেখল। আই সি রেড রোজেস অ্যান্ড এ ডালিয়া, সেইজ রিমা। রিমা বলল, আমি রেড রোজ আর ডালিয়া ফুল দেখেছি। রেড রোজ মানে লাল গোলাপ। মলি টাচেস দ্য অরেঞ্জ ম্যারিগোল্ডস উইথ লাভ। তো মলি কী করলো, রিমার এই যে বিড়ালটি, সে আলতো করে মানে ধীরে ধীরে সুন্দরভাবে কমলা রঙের ম্যারিগোল্ডে মানে গাঁদা ফুলে সে স্পর্শ করল। সি ওয়াক্স নেয়ার দ্য ইয়েলো সানফ্লাওয়ার্স। আর রিমা হেঁটে হেঁটে ইয়েলো মানে হলুদ রঙের সূর্যমুখী ফুলের পাশে গেল। মলি দেন রানস টু এ বক্স লেইং নিয়ার দ্য ফ্যান্স। মলি তখন কী করলো, দৌড় দিয়ে, রান মানে দৌড়, দৌড় দিয়ে একটি বক্সের পাশে গেল, যে বক্সটি এই যে এই বেড়ার পাশে রাখা। আর ইউ লুকিং ফর এন এগ দেয়ার মলি। তো রিমা তখন মলিকে বলল, মলি তুমি কি এখানে এগ মানে ডিম খুঁজছো? কাম হেয়ার আই সি অ্যান অ্যান্ট অন এ গ্রিন লিফ, সেইজ রিমা। রিমা বলল, কাম হেয়ার এখানে এসো, আই সি অ্যান অ্যান্ট, আমি একটি অ্যান্ট মানে পিঁপড়া, আমি একটি পিঁপড়া দেখেছি অন এ গ্রিন লিফ, একটি সবুজ পাতা, গ্রিন মানে সবুজ, লিফ মানে পাতা। দেয়ার আর মেনি ব্ল্যাক অ্যান্টস অন দ্য বিগার লিপস টু। আর এখানে বড় বড় যে পাতা, সে পাতাগুলোতে অনেকগুলো ব্ল্যাক অ্যান্ট মানে কালো পিঁপড়া আছে। দ্য অ্যান্টস আর স্লিপিং, রিমা টেলস মলি। রিমা বলল, এই অ্যান্টস মানে এই পিপিলিকা বা পিঁপড়াগুলো ঘুমিয়ে আছে। মলি জাম্পস আপ টু সি বাট ফলস ইন টু এ টাব অফ ওয়াটার। মলি রিমার এই কথা শুনে জাম্প মানে লাফ দিয়ে দেখার জন্য আসলো, কিন্তু সে একটি টবের জলের মধ্যে পড়ে গেল। মলি ক্রাইস মিয়াও মিয়াও। জিম্মি দ্য পেট ডগ কামস রানিং।
মলি এই যে জলে টবে জলের মধ্যে পড়ে কাঁদতে শুরু করলো। ক্রাই মানে কাদা। তো আমরা জানি ক্যাট মানে বিড়াল কীভাবে কাঁদে, মিয়াও মিয়াও এভাবে কাঁদলো। তার ক্রন্দন শুনে জিম্মি ওই যে রিমার বাই রনের যে পেট ডগ ছিল কুকুর, সেই কুকুরটি দৌড়ে আসলো। রিমা হেল্পস মলি আউট অফ দ্য টব। রিমা মলিকে বিড়ালটিকে এই টব থেকে বাহির করতে সাহায্য করলো। বোথ অফ দেম আর হ্যাপি নাও। এখন তারা রিমা এবং এই যে রিমার পেট ক্যাট যেটা মলি, তারা দুজন খুবই খুশি বা আনন্দিত। দে স্টার্ট প্লেয়িং এগেইন। এখন তারা আবার খেলা করতে আরম্ভ করেছে। তারপর এখন এখানে কিছু রাইমিং ওয়ার্ড দিয়েছে। রাইমিং ওয়ার্ড মানে যেসব শব্দের শেষের ধ্বনি বা সাউন্ড প্রায় সমান, এসব শব্দকে রাইমিং ওয়ার্ড বলে বা ছন্দবদ্ধ শব্দ বলে। কেক, সি এ কে ই কেক, মেক কেক মেক। তো শেষের ধ্বনি প্রায় সমান, এম এ কে ই মেক। প্যাট স্যাট, পিইটি প্যাট, এসইটি স্যাট। ডে প্লে, ডি এ ওয়াই ডে, পি এল এ ওয়াই প্লে। বি এ টি ব্যাট, সি এ টি ক্যাট, ব্যাট ক্যাট। সি হি, এস এইচ ই সি এইচ ই হি। বি ইউ এন ইউ বুনু, আর ইউ এন ইউ রুনু, বুনু রুনু। তো এই রাইমিং ওয়ার্ডগুলো তোমরা এভাবে পড়বে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। ধন্যবাদ।